প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকে ইয়ং লাইফ ইন দ্য ইউকে অনুষ্ঠানে ইওর লাইফ ইন দ্য ইউকে বৃহস্পতিবারের বদলে আজকে বুধবার হচ্ছে বিশেষ কারণে রমজানের কারণে এই চ্যানেল আয়ের অনুষ্ঠান সূচিতে কিছুটা পরিবর্তন এসছে এবং চ্যানেল আয় কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে ইয়ার লাইফ ইন দ্য ইউকে অনুষ্ঠানটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য আমরা বৃহস্পতিবারের বদলে বুধবার করলাম এই অনিচ্ছাকৃত এই পরিবর্তনের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আজকে যারা অনুষ্ঠানটি মিস করেছেন তারা রবিবার আশা করি দেখে নেবেন এবং অন্যদেরকে তথ্য দিতে সাহায্য করবেন প্রিয় দর্শক আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যথারীতি আজকে আমার কো অ্যাঙ্কর হাবিব মির্জা রয়েছেন আমার ডান পাশে হাবিব মির্জা হাবিব আপনাকে স্বাগত জানাচ্ছি এবং বাম পাশে রয়েছেন আমাদের একজন ইমিগ্রেশন এক্সপার্ট এবং আপনাদের সব পরিচিত জনাব রাশিদ রহমান রাশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ আজকে প্রিয় দর্শক আপনারা জানেন যে ইসল এবং ইংলিশ টেস্ট ইত্যাদি নিয়ে গতকাল আর আজকে ব্রিটিশ মিডিয়ার সবচেয়ে বড় স্টোরি পার্লামেন্টে ইমিগ্রেশন অ্যান্ড সিকিউরিটি মিনিস্টার যে স্টেটমেন্ট দিয়েছে এবং সেই প্রেক্ষিতে বড় বড় স্টোরি তৈরি হয়েছে ইন্ডিপেন্ডেন্ট গার্ডিয়ানের মতো নিউজ একাধিক স্টোরি করেছে লিড স্টোরি সেকেন্ড লিড থার্ড লিড এবং ইউনিভার্সিটি তিনটি ইউনিভার্সিটি সহ ষাটটি কলেজ বিশ্ববিদ্যালয়ের বিদেশ ছাত্র স্পন্সর করা রাইট এবং যে লাইসেন্স সেটি সাসপেন্ড করা হয়েছে ইত্যাদি যদিও এগুলো আমাদের অনুষ্ঠানের যে লাইফ ইন দ্য ইউকে এবং এবং ইসোলের যে এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় কিন্তু যেহেতু ইমিগ্রেশনের বিষয় এবং ইউকে বি এর হোম অফিসের যে আপডেট এবং এই সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে তার সঙ্গে রিলেটেড সেই কারণে আমরা প্রথমেই সরাসরি আমার মনে হয় আমি হার্ভের কাছে যাবো একটা অ্যাটে জন্য এবং নাসিদকে বলবো তিনি আজকে আমাদেরকে আপডেটের ব্যাপারে এবং এর এর কনসিকুয়েন্সগুলো সম্পর্কে বলবেন Uh, basically at a glance, three three major things. The first is the closures of Tier Four colleges, the vast majority of which are you know British, bangladeshi owned or bangladeshi owned in essence, yes. uh, especially in London, especially in Tower Hamlets. And I'm interested in why are these you know particular colleges targeted? And naturally, we can discuss this a bit later. The second thing is fraud in the Tier Four, as well as the visa route, is always um, is Always there, so now they've highlighted what 48,000 possible fraud of which some are proven, some are not. Yes. But 48,000, you know, I want to know how they established this number. More importantly, if 48,000 people were able to obtain a certificate illegally, where was the Home Office then? Okay. At the time, a a time. yeah, everyone knows this. Home Office knows what they can and can't do. So now, Econ, this reactionary.

Any exam centre that has the ability to do their own exams, everyone has a price to be honest. And the College last year, they've been around for one year, they can apply for different awarding bodies. If they can make a bit of money and close down they don't care. If you've been around for six, seven, eight, nine, ten years, then it's a different matter. But new colleges come, new colleges go, very much like tier four colleges. If you recall, uh, I, I'm sure Shoban Monastir, for example, in, at the peak in 2009, 10, there was almost six thousand colleges. Now, on the latest UKB list, there's only sixteen hundred, more mm -hmm. or less. Massive difference. So I think Shoban, you can explain briefly and in a key because I, I'm actually really worried for myself, even though I'm still on the tier four for list as well as on the college list. Um, home office can essentially uh, they can pick and they can pick anything to close you down. i mean they can just say anything silly, anything small and we don't have the power to fight that unless we have a lot of money or a lot of uh, i suppose manpower both of which most people do not have in essence absolutely hmm. কেন এবং কিভাবে এই কলেজগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে কেন তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই নাম্বারটা কি করলো হোম অফিস থার্ড হচ্ছে হোম অফিস কোথায় ছিল এই আটচল্লিশ হাজার যখন জালিয়াতি হলো কার কারণেতে পারলো না মিডিয়া রোলটা কি আর ইন্টারনাল एग्जामिनेशन অত্যন্ত সুন্দরভাবে পাঁচটা জিনিস করেছে অমিত ভাইকে আমি ভেরি থ্যাঙ্ক ইউ দিতে চাচ্ছি কারণ পুরো অনুষ্ঠানটা আমরা এই এই প্রশ্নগুলোর উত্তরে চলে যেতে পারবো আমি কন্ট্রোল রুমে বলে অনুগ্রহ করে আপনি কম্পিউটারে থাকেন কারণ না কম্পিউটার থাকেন আমি একা এক কম্পিউটার জিনিসটা দেখাবো প্রথমে আমরা কম্পিউটারে দেখব কী বলছে বলে দিয়েছে হবটিস এর ইমিগ্রেশন বিষয়ক যে मिनिस्टर আছেন তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন গতকালকে আমরা যদি কম্পিউটারটা দেখি সেখানে দেখতে পাবো স্যার আমি স্যার আমি তারিখটা হাইলাইট করে দিলাম আমরা কি দেখতে পাচ্ছি কম্পিউটারে আমাদের কম্পিউটারে আসতে আমরা কি আসছে কম্পিউটারে এবং রাজনৈতিক অবস্থান নাগার সময় থেকে তিনি ব্যাখ্যা করে আসছেন এখন বলছিলেন যে গভর্নমেন্টকে যে এই সরকারের ম্যানিফেস্টোতে আছে যে আমরা নেট মাইগ্রেশন কমাবো এবং অর্গানাইজ ক্রিমিনালরা যারা ফলসিফাই করে ইমিগ্রেশনটাকে খারাপ করার চেষ্টা করছে এবং নেট মাইগ্রেশনটা বাড়ানোর চেষ্টা করছে আমি তাদেরকে টার্গেট করবো এটা কিন্তু ম্যানিফিস্টের পার্ট এটা তার বক্তব্য দিলেন বক্তব্য দেওয়ার পর দু সাল থেকে তিনি শুরু করলেন এখানে কি বললেন যে দু এগারো সাল থেকে আমরা প্রত্যেক টিয়ার ফোর স্টুডেন্টের জন্য ইংলিশ পরীক্ষাটাকে বাধ্যতামূলক করেছি এটা করার পর কি দেখা গেল যে এটার মিসইউজ করা শুরু হলো তারপর কি করলো পাঁচটা কোম্পানিকে তারা লাইসেন্স দিয়ে দিল পাঁচটা কোম্পানির মধ্যে একটা হচ্ছিল আমেরিকার ইউরোপিয়ান উইং যেটাকে ইটিএস বলা হয় আমেরিকান একটা কোম্পানি তার ইউরোপিয়ান উইং এর নামটা কি ইটিএস এবং বিবিসি এর অনুষ্ঠানে তাদেরকে এক্সপোজ করা হয় এক্সপোজ করার পর একটা স্ট্রং কমিটি তৈরি করা হয় হোম অফিসের সেই কমিটি এটা তদন্ত করে তদন্ত করে তারা ভয়ঙ্কর তথ্য পায় এইখানে হাবিব ভাই তথ্যের উত্তর দিয়েছেন মন্ত্রী সাহেব তিনি বলেছেন যে আমরা অ্যানালিসিস করেছি আমেরিকা থেকে তথ্য এনেছি ইটিএস এর সব জিনিস ব্যাখ্যা করে ইটিএস এর ইউকে এর অপারেটিং যে কমিটি আছে তাদের দুহাজার বারো সালের যে সব পরীক্ষা আছে সেই বিশ্লেষণ করেছে বিশ্লেষণ করে আমরা দেখে দেখতে পেরেছি টোয়েন্টি নাইন থাউজেন্ড ইনভেলিট রেজাল্ট ব্যাখ্যা চাইলুড রেজাল্ট আর ওয়াট ইজ নাইনটিন থাউজেন্ড কোয়েশ্চেনেবেল রেজাল্ট এইখান থেকে আটচল্লিশ হাজার অ্যাসটেন করলেন তারা এখন ইনভ্যালিড রেজাল্ট কি আর আহ রেজাল্ট কি সেটা আমি আসবো তারপর তিনি আসলেন বললেন কি এখানে সংঘবদ্ধ চক্র তারা এটাকে মিস করছে কারা এই ইটিএস এর লাইসেন্স কিছু এডুকেশন প্রোভাইডার তারা অ্যাবিউজ করে মিথ্যা সার্টিফিকেট দিয়েছে আরেকটা কারা তারা যেসব কলেজ বা বিশ্ববিদ্যালয় তারা এই সার্টিফিকেটে ছাত্রদের ভর্তি করেছে শীতলং যারা ওইটা প্রোভাইড করেছে মাইল্যান্ডের যে কলেজটা আমরা জানি প্যানোরামা এসেছিল এবং ওইটা কথা বারবার হচ্ছে সেই কলেজটা প্লাস হচ্ছে যারা এই সার্টিফিকেট ইস্যু করে ছাত্রদেরকে দিয়েছে অর্থাৎ আজকে যদি হাবিব রহমান একটি কলেজ থাকে তিনি সব কমপ্লায়েন্স মারলেন মানে যে পিটিএ থেকে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দিয়ে আমি বাঙালি কথা বলেছি আমি

Of course, the reality is this is probably 90% true, the reality mm -hmm. is. But yeah. the point is, it can happen. Now, my main concern, to you at the moment, it's a blanket law, isn't it? The, the same law, with, you know, for everyone will paint everyone with the same brush, okay. in, in essence. So, yeah. my concern is, for example, to those you, every college now can be closed down for the mm -hmm. most smallest infringement, not even a breach of the law. It can be yeah. some, not necessarily malpractice, but maladministration.

মার খারাপ পাকে এনেছিল মার খারাপ পার লোককে চাকরি দিয়েছিল তার চাকরি গিয়েছে এই বাকিন শাহের আসলেন এখন এটা কিন্তু তাদের চরম মাথা ব্যথা ইমিগ্রেশন সবচেয়ে বড় এখন হেডেক এখানে আরেকটা জিনিস করেছে কিন্তু হাবিব ভাই তারা লিন্ডন ইউনিভার্সিটিকে একদম বলে দিয়েছে তুমি এতগুলো অবৈধ সার্টিফিকেট নিয়েছো এটিএস থেকে তুমি ভর্তি করেছো তুমি করতে পারো নি নেমিং এন্ড শেমিং যেরকম এলএসবি তে নাম দিয়ে মন্ত্রী পার্লামেন্টে এটা আগে হতো না কিন্তু

প্রতি কোয়ার্টারে চেক করে রিডিউস করবে পাঁচ হাজার থেকে এখন হতে ষোলোশো নেমে এসেছে আপনার টিয়ার ফোর রেজিস্টার কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো এইগুলো একটা দিক সেকেন্ড যেটা হচ্ছে হাবিব ভাই যখন বাংলাদেশে সিটি অ্যান্ড গিল্ডে দু সালে অসুবিধাটা হলো হাজার হাজার লোকের ফিসার অসুবিধা হচ্ছে আজকে সেটা সাফার করছে এই ইটিএস এবং ইএমডি সামনে আসবে তারপর সিটিএন গিল্ড বলছে আমরা লাইসেন্স রাখতে চাই না এটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে আবার কি করছে যেহেতু আজকে ওয়ারেন্ট নিয়ে অ্যারেস্ট করছে একটা ভীতির সৃষ্টি করবে রাজনৈতিক উদ্দেশ্যে হাবিব ভাই যে আমরা বিএনপি ইউকেপের বিরুদ্ধে কাজ করছি ইমিগ্রেশন কন্ট্রোল করছি ফ্রডুল্যান্ড অ্যাক্টিভিটি কমাচ্ছি নেট ইমিগ্রেশন কমাচ্ছি বিক্রিম হবে কে নিরীহ ছাত্র আমরা একটা কোয়েশ্চেনের আমি অ্যান্সার পাই না আমি প্রতিদিন এই কোশ্চেনটা করি আজকে ইটিএসের যদি চল্লিশ হাজার ছাত্রের মধ্যে থেকে দশ জন জেনুইন ছাত্র থাকে তারা দাঁড়িয়ে কেন বলছে না তুমি আমাকে আবার টেস্ট করো আমি জেনুইন আমি মিথ্যা না আমার জন্য আমার কলেজ বন্ধ করো না ইটস ভেরি কস্টলি আমি কষ্ট সব বুঝি কিন্তু যখন পঞ্চাশ হাজার ছেলে মারা যাবে যখন হাবিব ভাইয়ের কথা আমি একশো পার্সেন্ট একমত একটা কলেজ বন্ধ করলে সেখানে পার মান্থ বিশ হাজার বেতন যাচ্ছে না তারা হয়ে যাচ্ছে 10টা চাকরি দিতে পারলে মন্ত্রী টেলিভিশন আসে আমি জব ক্রিয়েট করেছি তুমি এক লক্ষ লোকের কর্মসংস্থান নষ্ট করলা হাজার হাজার ফ্যামিলিকে তাদের নষ্ট কি আপনি বহির বিশ্বে আজকে ইরাকের মানে কি মারামারি করে ইউকে মানে কি ছাত্রদের ঢুকতে যায় না ইমিগ্রেন্টদের বিরুদ্ধিতা করে এই ইমেজ কিন্তু আমরা নিয়ে নিচ্ছি আমরা কিন্তু একটা বর্ণবাদী চরিত্রের রাষ্ট্র হয়ে যাচ্ছি না সেক্ষেত্রে বরিস জনসন বলেছে যে হি ইজ দ্য অনলি ব্রিটিশ পলিটিশিয়ান যে এখন প্রো মাইগ্রেশন এখন কথা হচ্ছে যে আসলে সেই কথাটা আজকেই বলছে আজকের নিউজ পেপারে আগে তিনবার বলেছে এখন কথাটা হচ্ছে যে কথাটা কেন আসছে যে আসলে হোল ইউরোপে আউট অফ সেভেন হান্ড্রেড মধ্যে গত পার্লামেন্টে ছিল গত বছর পর্যন্ত গত পার্লামেন্টে ছিল হান্ড্রেড বিরোধিতা করে এদের মধ্যে ইউকিপ এর মতো পার্টিও আছে আবার বিএনপির মতো পার্টিও আছে এখন কথাটা হচ্ছে যে বটম লাইন যেটা হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে যে স্টুডেন্টদের ব্যাপারে এবং সেটেলমেন্টের ব্যাপারে অন্যান্য ব্যাপারে এটা এফেক্ট করবে এখন আসছে স্টুডেন্টের ব্যাপারে সেটলমেন্টের ব্যাপারে কিন্তু আজকে আমরা প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে লাইফ ইন্টারভিউকে এবং আমাদের মূল ব্যাপারগুলো অবশ্যই থাকছে আপনারা ফোন করে জানতে চাইতে পারেন আপনাদের কনসার্ন এবং অন্যান্য বিষয় কিন্তু যেহেতু ইমিগ্রেশন সেটেলমেন্ট এগুলোকে এই ইস্যুসগুলো বড়ভাবে এফেক্ট করছে সেই কারণে আমরা কলেজ ইউনিভার্সিটি অথবা এই ব্যাপারগুলোকে আজকে অনুষ্ঠানে একটু হাইলাইট করছি আমরা এই এটা নিয়ে জানতে চাচ্ছিলাম যে একটা ধারণা করা হচ্ছিল যে যারা ইটিএস এর অথবা টোয়েক এর ইংলিশ সার্টিফিকেটটি এক্সেপ্ট করেছে সেই সব কলেজকেই বন্ধ করা হচ্ছে কিন্তু মিনিস্টারের স্টেটমেন্টে কিন্তু ওই ধরনের কোন ব্যাপার জড়িত না একটা ব্যাপারে আসলে কি করবে এই মুহূর্তে ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট যেহেতু অনিশ্চয়তার মধ্যে আছে যারা ফাইল পাঠায় নাই যারা ফাইল পাঠাতে হবে অথবা যাদেরকে রিনিউ করতে তাদের সামনে আসলে কি কি অল্টারনেটিভ আছে এই সমস্যা থেকে লকে অ্যাভয়েড করেই তারা নতুন কোন পরিস্থিতি নতুন কোন সিচুয়েশনের সঙ্গে অ্যাডজাস্ট করা তাহলে এই ক্ষেত্রে কলেজগুলো কি করতে পারে আপনি ধরেন স্টুডেন্ট অ্যাডমিশনের সময় আপনি কি সবগুলো সার্টিফিকেট চেক করার কোনো স্কোপ আছে না ইম্পসিবল না লিটল আই মিন আমি শুনছি ফর एग्जांपल दैट मोस्ट কলেজেস অর হায়ার এডুকেশন ইনস্টিটিউশন তারা সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে না সো বাট দিস ইজ বেসিক্যালি সামথিং উই ডু কোনো কৈছে কলেজ হিচাপে These certificates. There's been no communication whatsoever. It had been multi To be honest, you know, our own using our own common sense, we assume that because ETS are no longer around, let us not accept any certificates from ETS. Reality is we could have them because it's a valid certificate, and no one has told us otherwise. Fraud, but we don't know the reality. If this student, X, Mr. Ali, for example, if he has committed fraud. We don't know that. And we haven't been given a communication to prove this. So yeah. I think as a college, there is nothing that we can do. And as a tier four college, I think it's a very difficult path ahead.

গভর্নমেন্ট ভাইব্রেন্ট রোল প্লে করছে এ ব্যাপারে আমরা সচেতন নাগরিক হিসেবে সকলের বিষয়গুলো জানা দরকার এবং নিজ নিজ পরিবার অথবা অন্যান্য পরিচিত জনদের জন্য কোনো না কোনো সেফটি নেট তৈরি করা দরকার এই লগুলোকে সিচুয়েশনগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য লাইনে কে আছেন সালাম আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি সালাম আলাইকুম জি বলেন জি বলেন আমার একটা প্রশ্ন আছে ভাই একটা প্রশ্নটা হইল আমি টু থাউজেন্ড থার্টিনে এন্ট্রি লেভেল টু পাস করি আর যেহেতু

আপনি যদি সেন্টারে যান আপনার যদি যোগ্যতা থাকে আপনি পাস করলে আপনার আলহামদুলিল্লাহ আপনি যেখান থেকে দেন না কেন আমার প্রশ্ন একটাই আপনার যোগ্যতা থাকলে কোনো অসুবিধা নাই পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না আপনি যদি আমার কলেজ থেকে লিটেন কলেজ থেকে বা হাবিব কলেজ থেকে বা পৃথিবীর যে কলেজ থেকে জালিয়াতি করে আপনি নিয়ে থাকেন আপনার বিপদ হতে পারে বটমলান কিন্তু ওইটা

এবং অনেক সময় অফকমের রুল অনুসারে সবচেয়ে ভালো আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে যতজন যতভাবেই বিভিন্ন জড়িত আমার কথা হচ্ছে যে কোনো তথ্য যে অথবা আমরা তুলে ধরবো এবং উইথ ফ্যাক্টস এটা হওয়া দরকার যাই হোক প্রিয় দর্শক আমার মনে এন্ট্রি লেভেল টু সম্পর্কে ছোট্ট দশ সেকেন্ডে একটা কথা বলেনি নিই এন্ট্রি লেভেল টুতে কোনো ভয়েস রেকর্ডিং সেই সময় ভয়েস রেকর্ডিংটা ছিল না সুতরাং এটা আপনি মানে আমি নাসিরভাবে আপনাকে তথ্যের জন্য দিচ্ছি যে এটা যেহেতু ভয়েস রেকর্ডিং ছিল না ভয়েস রেকর্ডিং অনলাইন ভয়েস রেকর্ডিং অথবা ও ধরনের কোনো ব্যাপার ছিল না এটা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ বেজ অ্যাকচুয়ালি সো দ্যাট এটা মানে এটা নিয়ে অত বেশি চিন্তিত হওয়ার কিছু নয় কিন্তু জেনুইন এবং আপনার যে প্র্যাকটিস আপনার যে এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি এবং আপনি ডেফিনেটলি আপনি যেহেতু অর্জন করেছেন সিটিজেনশিপ এবং অর্জিত অধিকার কেড়ে নেওয়ার ব্যাপারটা প্রশ্ন খুব কমই আসে সেক্ষেত্রে আমরা পরে সাপ্লিমেন্টারি কোনো পয়েন্টে আলোচনা করব। প্রিয় দর্শক আমাদের যেতে হবে ছোট্ট একটি ব্রেকে ব্রেকার পর ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন